রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার মঙ্গলবার বিয়ানে এক সাবেক মেম্বরের গুলি করি মারি ফেলাইয়ে ডাহাই দল। নিহত মানুষের নাম অনাথিরঞ্জন চাকমা, ইবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সমর্থক বলে দাবি করছে সংগঠন। তারা এই ঘটনার লাই নবগঠিত ইউপিডিএফ গণতান্ত্রিকরে দায়ী করে, তবে ইউপিডিএফ গণতান্ত্রিক অভিযোগ অস্বীকার করে। ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমা জানাইয়ে শনিবার বিয়ানে 15 তারিখ নানিয়ারচর 17 মাইল আর 18 মাইলের মাঝামাঝিয়া চিরঞ্জীব দোজরফাড়া এলাকাত নিজের ঘর তুন্ডাহি বাইর করে গুলি মারি ধাইজে গই নবগঠিত ইউপিডিএফ গণতান্ত্রিকর কয়েকজন গুন্ডা। তবে ইউপিডিএফ গণতান্ত্রিকর আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মা জানাইয়ে বিয়ানে আড়াত দলত যোগ দিত আইবার ফতুতি তারে গুলি করে মারি ফেলায়। উনি এই হত্যাকাণ্ডের লাই ইউপিডিএফরেই দায়ী করে। নান্যাশ্বর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ C+TV-র জানায় আরা ঘটনার ফুন্নি আর অনধিরঞ্জন চাকমা নামর একজনেরে গুলি করে মারি ফেলে বলে বিষয় নিশ্চিতই, যেটা আর ফোর্স যার এবং পরবর্তীতে আইনগত পদক্ষেপ লওয়া হবে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।